What the heck is going on friends, আমি ভিকি ইন্ডিকোডার প্রযুক্তি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত এবং কেমন আছেন আপনারা এবং বন্ধুরা আপনারা জানেন এই বিশ্বের সবচেয়ে আরামদায়ক চাকরি কোনটা সেটা হচ্ছে Realme ফোন ডিজাইনারের মানে একই ডিজাইন তারা প্রত্যেকটা ফোনে দিয়ে যাচ্ছে নার্জো 10 থেকে শুরু করে যেটা 11000 টাকায় শুরু হয় ভারতীয় মুদ্রায় সেখান থেকে শুরু করে ইভেন আপনার Realme X50 Pro অবধি সেম ডিজাইন যেটা 11000 টাকার ফোনে ডিভাইস সেটা সেই সেম ডিজাইন ওদের 40000 টাকার ফোনেও তো यार এখানে আমার আপনাদের কাছে একটি প্রশ্ন থাকবে যার উত্তর এক্ষুনি কমেন্ট করে জানাবেন সেটা হচ্ছে আপনাদের কি মনে হয় ফোনে কি আরো নতুন বিশেষ তারতম্যের ডিজাইন আনা উচিত একটা সময় ছিল যখন কত নতুন ডিজাইনের ফোন আসতো এখন সব এক হয়ে যাচ্ছে কি মনে হয় আপনাদের নতুন ডিজাইনের ফোন কি আসা উচিত কমেন্ট করে জানাবেন তো বন্ধুরা খুব জলদি ভারতবর্ষে লঞ্চ হতে চলেছে Realme 6S এবং এই স্মার্টফোনটা কিন্তু একেবারে Realme 6 এর যমজ ভাই প্রায় বলতে পারেন সম্পূর্ণ রিব্র্যান্ডেড কিন্তু তবুও এই ফোনটা কিন্তু খুবই একটি দরকারি বা ইম্পর্টেন্ট ফোন কেন ইম্পর্টেন্ট এর দাম কত হবে স্পেক্স কি হবে সবকিছু বলবো তার আগে ছোট্ট অনুরোধ যদি চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনটিকে প্রেস করবেন যাতে আমাদের আপলোড করা কোয়ালিটি ভাষায় বাংলা টেক ভিডিওস আপনারা কেউ মিস না করেন কারণ আপনাদের প্রত্যেকের উপস্থিতি আমাদের চ্যানেলের জন্য অত্যন্ত প্রয়োজনীয় তো চলুন ভিডিওতে আগে যাওয়া যাক তো বন্ধুরা ভারতবর্ষের কোনো একটি দোকানের সামনের একটি হোর্ডিং লিক হয়েছে তার ছবি এবং সেখানে দেখা যাচ্ছে এই ফোনটা কিন্তু সেখানে কিন্তু ফোনটার নাম দেওয়া হচ্ছে Realme 6i অর্থাৎ বাইরের মার্কেটে যেটা Realme 6s নাম নিয়ে লঞ্চ হয়েছিল সেটা ভারতে 6i নাম নিয়ে লঞ্চ হবে অর্থাৎ রিব্র্যান্ডিং আবার এবারে রিব্র্যান্ডিংয়ের খেলাটা রেডমি আর আমাদের Realme এত বেশি খেলে মানুষ পুরো কনফিউজড হয়ে যায় যাই হোক 6i কিন্তু আবার অন্য ফোন বাংলাদেশে দুটোর ভেতরে গোলাবেন না এবার দেখুন বন্ধুরা যে এই যে 6s ফোনটা এটা Realme 6 এর একদম 95% কপি হওয়া সত্ত্বেও কেন ইম্পর্টেন্ট তো দেখুন ভারতে Realme 6 লঞ্চ হয়েছিল 13000 টাকা এবং সেটা তারপরে দুবার দাম বেড়ে এখন দাম হয়েছে 15000 টাকা জানি আপনাদের তো সেসব বলবে না কারণ কিছু গণ্যমান্য ব্যক্তিরা তো শুধুমাত্র Xiaomi দাম বাড়ায় নিয়ে অযৌক্তিক ভিডিও বানাবে এবং আপনারাও দিকভ্রষ্ট হয়ে যাবেন বিভ্রান্ত হয়ে কমেন্ট করবেন হ্যাঁ একদম ঠিক বলেছেন বাস্তবে যে সব কোম্পানি আমাদের দাম বাড়িয়ে দিচ্ছে সেটা তো বলা হবে না যাই হোক আমাদের চ্যানেলে তো র্যান্ট হয় না আমরা সেসব র্যান্ট করি না আমরা হচ্ছে যুক্তি দিয়ে বিচার করা পছন্দ করি তো দেখুন বন্ধুরা ফোনটার দাম হয়ে গেছে বেড়ে এখন 15000 টাকা এবং এর নিচে যে ফোনটা রয়েছে সেটা হচ্ছে নার্জো 10 বা আপনাদের বাংলাদেশে যেটা 6i সেটা ভারতীয় মুদ্রায় শুরু হচ্ছে 11000 টাকা অর্থাৎ 11000 এর 15000 মাঝখানে যে 12 13 14 এই রেঞ্জটাকে তো ফিল করতে হবে এবং কোম্পানিকে প্রফিট করতে হবে তো কোম্পানি কি করছে সেম Realme 6 ফোনটাকে একটু রিব্র্যান্ড করে দিচ্ছে একটু কম আপ ভার্সন একটা কিছু পুট করে দিচ্ছে ওই রেঞ্জে ঢুকিয়ে দিচ্ছে কোম্পানিরও প্রফিট হয়ে গেল আর যারা কনজিউমার তাদেরও একটা প্রফিটই একদিক দিয়ে কারণ তারা কম দামেও একটা ভালো স্মার্টফোন পাচ্ছে তো দুজনেরই কিন্তু লাভ শুধুমাত্র যে কনজিউমার ঠকছে এটাও বলা ঠিক নয় দুই দিকেই লাভ রয়েছে এবার কুইকলি আমরা স্পেক্সগুলো বলে দিই তো এখানেও সেম আপনারা 6.5 ইঞ্চের ডিসপ্লে পাবেন 90 হার্জের রিফ্রেশ রেটের সাথে সামনে একটা ছোট্ট পঞ্চল যদি ব্যাটারির কথা বলি তাহলে 4300 mAh ব্যাটারির সাথে 30 ওয়াটের ফাস্ট চার্জার বক্সের ভেতরে পাবেন এবং বন্ধুরা এখানে কিন্তু সেম মিডিয়াটেকের হিলিও G90T প্রসেসর ব্যবহার করা হয়েছে যেটা গেমিংয়ের জন্য দারুণ প্রসেসর খুব ভালো ফ্রেম রেটস পাওয়া যায় কিন্তু একটু হিটিং ইস্যু রয়েছে এছাড়া বন্ধুরা আমরা যদি বলি তাহলে এখানে পেয়ে যাবেন আপনারা সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর সেম ডিজাইন এবং যদি ক্যামেরার কথা বলি তাহলে ওভারঅল টোটাল ক্যামেরা সেটআপ কিন্তু সেম একটা জায়গায় পার্থক্য আছে সেটা হচ্ছে Realme 6 এ ব্যবহার করা হয়েছিল Samsung এর GW1 সেন্সর যেটা হচ্ছে একটা 64 মেগাপিক্সেলের সেন্সর কিন্তু এখানে ব্যবহার করা হয়েছে GM1 সেন্সর যেটা হচ্ছে একটা 48 মেগাপিক্সেলের সেন্সর এখন আমি জানি মেগাপিক্সেলস অতটা ম্যাটার করে না কিন্তু আরেকটা জিনিস যেটা ম্যাটার করে সেটা হচ্ছে সেন্সর দুটো সেন্সরের ভেতরেও কিন্তু অনেক তারতম্য আছে GM1 কিন্তু GW1 এর মতো অতটা শক্তিশালী নয় অর্থাৎ এখানে যে ক্যামেরা পারফরমেন্স পাবো সেটা কিন্তু রিলেটিভলি একটু লোই হতে চলেছে প্রাইস রেঞ্জ অনুযায়ী তো বন্ধুরা এই ছিল স্পেক্স টোটাল যদি আমি স্পেক্স দেখি তাহলে তো Realme 6 এরই প্রায় সমান তো এইটার যদি প্রাইস বলি তাহলে আমার মনে হয় ভারতীয় মুদ্রায় এই 13 থেকে 14000 টাকা 14000 টাকায় হয়তো বেস্ট বেট হবে 14000 টাকাতেই আমার মনে হচ্ছে ফোনটা লঞ্চ হবে এবং বাংলাদেশে গেলে অফিশিয়ালি 20000 টাকার উপরে যাবে না এবার বন্ধুরা ফোনটা কি কেনা উচিত হবে দেখুন যদি 13 থেকে 13500 টাকার ভেতরে হয় তাহলে আমি বলবো নির্দ্বিধায় ফোনটি কিনতে পারেন কিন্তু যদি 14000 টাকায় লঞ্চ হয় তাহলে আমি বলবো Redmi Note 9 Pro কেনাই বেটার কারণ সেখানে আপনি বেটার ক্যামেরা পাবেন এবং বেটার আপনি ব্যাটারি লাইফ পাবেন শুধুমাত্র 90 হার্জের জন্য Realme 6 কে চুজ করা আমার মনে হয় ঠিক হবে না, কারণ এখানে যে ক্যামেরা সেটআপটা সেটা কিন্তু অতটা আমার মনে হয় না ভালো হবে। কিন্তু আপনাদের কি মনে হয় কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। তো আপনার দিন ভালো কাটুক এই আশা নিয়ে আজকের মতো বিদায় জানাচ্ছি। সবাই ভালো থাকবেন।